হ্যালো ডিয়ার স্টুডেন্টস আই ওয়েলকাম ইউ ওয়াল টু ডিক সাইন্স আজকে আমরা লেকচার ডিসকাস তো শুরুতে দেখে নেব আজকে মেনলি কী কী টপিক নিয়ে ডিসকাশন হবে সো আজকে মেনলি যে যে টপিকগুলো নিয়ে ডিসকাস হবে সেগুলো হচ্ছে এক নম্বর জুলস ল জুলের সূত্র দু নম্বর ইলেকট্রিক্যাল পাওয়ার মানে তড়িৎ ক্ষমতা তিন নম্বর ইলেকট্রিক্যাল এনার্জি তড়িৎ শক্তি যার আর একটা নাম হচ্ছে বিওটি বিওটির পুরো কথাটা পাশে লিখে রাখবে বোর্ড অফ ট্রেড বোর্ড বি ও ডি বোর্ড অফ ট্রেড এটা একটা একক কার একক না তড়িৎ শক্তির একক ওকে আচ্ছা চার নম্বর হচ্ছে ওয়াট রেটিং পাঁচ নম্বর ফিউজ ওয়ার ফিউজে যে তার থাকে এবং অন্যান্য বিভিন্ন তার আর ছ নম্বর হচ্ছে কিছু নিউমেরিক্যালস তো চলো শুরু করা যাক আজকে প্রথম টপিক দ্যাট ইজ জুলস ল সো গাইস আমাদের ফার্স্ট টপিক কী আছে জুলের সূত্র বা জুলস ল অফ হিটিং বেসিক্যালি লেকচার ওয়ান লেকচার টু আশা করি সবার ক্লেয়ার আছে আমি দুটো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ওগুলো ক্লেয়ার না থাকলে কিন্তু লেকচার থ্রি বোঝাটা বেশ চাপের হবে আচ্ছা বিগত লেকচারগুলোতে কী ডিসকাস করা হয়েছে সিম্পলি বলা হয়েছিল ল যদি আমরা একটু মনে করি সেখানে বলা হয়েছিল ভি দ্যাট ইজ ভোল্টেজ ইকুয়ালস টু আই ইন্টু আর আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ আর মানে হচ্ছে রোধ এটা আমাদের ছিল কার সূত্র না ওহমের সূত্র এখন অবধি ওহমের সূত্রই আমরা পড়েছি একদম শুরুতে ছিল কুলম্বের সূত্র একদম লেকচার ওয়ানে যেখানে বলা হয়েছিল যে এফ যেটা ফোর্স সেটা ইকুয়ালস টু কিউ ওয়ান মানে আধান তারপরে কিউ টু বাই কে আর স্কোয়ার রাইট কিউান কিউ টু বাই কে আর স্কোয়ার তো মেনলি এখানে আমাদের এই ওহমের সূত্রটা আইডিয়া লাগবে ওকে তাহলে আমরা স্টাডি করব কার সূত্র এখানে না জুলের সূত্র এরকম একটা সার্কিট দেওয়া রয়েছে সার্কিটে এইটা হচ্ছে ব্যাটারি আমাদের এটা তরিত প্রবাহ চলছে এটা হচ্ছে একটা বাহ্যিক রোধ যেখানে এই প্রবাহ আয় এসে পৌঁছাবে ওকে সো প্রথম সূত্রে জুল বলছেন কোনো পরিবাহির রোধ মানে আর এবং প্রবাহকাল প্রবাহকাল মানে যতক্ষণ অবধি প্রবাহ চলছে দ্যাট ইজ স্মলটি স্থির থাকলে মানে পরিবর্তন না হলে ওই পরিবাহিতে উৎপন্ন তাপ মানে ওই পরিবাহিতে কতটা তাপ তৈরি হয়েছে সেটা তরিত প্রবাহ মানে আয়ের বর্গের সমানুপাতি তার মানে এইচ প্রপোর্শনাল টু আইস্কোয়ার তার মানে কি দাঁড়ালো যদি পরিবাহীর রোধ এবং সময় পরিবর্তন না হয় তার মানে আর এবং টি যদি ধ্রুবক থাকে তাহলে কি বলবো এইচ মানে উৎপন্ন তাপ প্রপোর্শনাল টু তড়িৎ প্রবাহ মাত্রা দ্যাট ইজ আয়ের স্কোয়ার এটা হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্রে কি বলছেন পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা মানে আই এবং সময় মানে প্রবাহকাল মানে টি যদি স্থির থাকে মানে ধ্রুবক থাকবে পরিবর্তন হবে না তখন উৎপন্ন তাপ এইচ কার সাথে সমানুপাতিক না রোধ আর এর সমানুপাতিক তার মানে এইচ প্রপোর্শনাল টু আর যখন আই এবং টি ধ্রুবক তাহলে প্রথম সূত্রে কি বললেন এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার তার মানে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক দ্বিতীয় সূত্রে কি বললেন এইচ প্রপোর্শনাল টু আর তার মানে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক ওকে থার্ড ল তৃতীয় সূত্রে ভদ্রলোক কি বলছেন যে পরিবাহী রোধ মানে আর এবং প্রবাহ মাত্রা মানে আই স্থির থাকে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে প্রথমে কে স্থির ছিল আর এবং টি রোধ এবং সময় সেকেন্ড টাইম কে স্থির ছিল আই এবং টি মানে প্রবাহ মাত্রা এবং সময় থার্ড টাইম মানে তৃতীয় সূত্রে কে স্থির আছে আর এবং আই তার মানে রোধ এবং প্রবাহমাত্রা জাস্ট অল্টারনেট হচ্ছে তাহলে কী বলা হচ্ছে কোনো পরিবাহীর রোধ আর এবং প্রবাহমাত্রা মাত্রা স্থির থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ মানে এইচ সেটা প্রবাহ কাল এর সাথে সমানুপাতিক হবে ডেফিনেটলি আমি যত বেশি সময় ধরে আমি তড়িৎ সঞ্চার করব তত বেশি জিনিসটা গরম হবে বেশিক্ষণ ধরে কারেন্ট চালালে কোনো বস্তু সবসময় বেশিক্ষণ ধরে গরম হয় রাইট তো সেই সেন্সে এইচ প্রপোর্শনাল টু টি এখানে শর্ত কি আই মানে তড়িৎ প্রবাহ এবং আর মানে আমাদের রোধ পরিবাহী রোধ ধ্রুবক থাকবে তাহলে আমরা পেলাম তিনটে সূত্র প্রথমে এইচ প্রপোর্শনাল টু স্কোয়ার সেকেন্ডে পেলাম এইচ প্রপোর্শনাল টু আর মানে রোধ এবং থার্ড পাওয়া যাচ্ছে এইচ প্রপোর্শনাল টু টি মানে সময় ক্লিয়ার তাহলে তিনটেকে যদি যৌগিক ভেদের নিয়মে কম্বাইন করি যেটা ম্যাথসে রয়েছে তাহলে এইটা আসবে এইচ প্রপোর্শনাল টু স্কোয়ার আর টি আশা করি এই যৌগিক ভেদের ব্যাপারটা ক্লিয়ার আছে মানে লেফট সাইডে তো প্রথম সূত্রে যেমন এটায় প্রথম সূত্রেও এইচ আছে দ্বিতীয় সূত্রেও এইচ আছে তৃতীয় সূত্রেও এইচ আছে তো ওখান থেকে জাস্ট এইচটা কমন নেবো আর ডান দিকেরগুলো কী হয় গুন করে দিতে হয় প্রথমে আইস্কোয়ার আছে তারপরে আর আছে তারপরে টি আছে তো ওটাকে জাস্ট গুন করে দেবো এইচ প্রপোর্শনাল টু আইস্কোয়ার আর টি ওকে তো এই সমীকরণে যে প্রপোর্শনাল আছে সমানুপাতিক চিহ্ন আছে ওটা উঠে গেলে কী আছে একটা ধ্রুবক আসে আমরা ম্যাথসেই পড়েছি এখানে ধ্রুবকটাকে নেওয়া হয় ওয়ান বাই জে ওয়ান বাই জে ধ্রুবকটা কিন্তু নিচে আছে এই যে ওয়ান বাই জে ওকে এই যে নাম কি যে হচ্ছে একটা ধ্রুবক মানে কনস্ট্যান্ট তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এই ধ্রুবকটার একটা স্পেশাল নাম আছে নাম কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অথবা ইংলিশে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বোঝা গেলো তাহলে কি দাঁড়ালো জুলের সূত্রের গাণিতিক গ্রুপ হচ্ছে এটা এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি সেখানে যদি প্রপোর্শনাল সাইনটা তুলি একটা ধুবক আসবে তার মানে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি বাই জে ক্যাপিটাল জে যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ওকে এবার এই যে জে রয়েছে এই যে জে এর বিভিন্ন মান আছে কীরকম এক নম্বর বলছে যদি এইচকে ক্যালোরিতে প্রকাশ করি আই মানে তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ার আর মানে রোধ তাকে ওহম এবং সময় টি যদি সেকেন্ডে প্রকাশ করি তাহলে জে এর মান হয় এটা এবার এই মানটা কিভাবে আসলো এটা এক্সপেরিমেন্টাল আপাতত এখানে আমরা মানগুলো মনে রাখি যে এইচ যদি ক্যালোরিতে হয় কারেন্ট যদি অ্যাম্পিয়ার এ মানে অ্যাম্পিয়ার আর যদি ওহম এবং টি যদি সেকেন্ডে হয় তাহলে জে তারপরে যান্ত্রিক তুল্যাঙ্কের মান আসে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি সেটা জাস্ট বসিয়ে দিলাম বসিয়ে দিতে কত আসছে জিরো পয়েন্ট টু ফোর স্কোয়ার আর টি কারণ ওয়ান বাই ফোর পয়েন্ট টু আছে ওয়ান বাই ফোর পয়েন্ট টু করলে জিরো পয়েন্ট টু ফোর আসে সো জিরো পয়েন্ট টু ফোর বোঝা গেল এটাকে অনেকে সিজিএস পদ্ধতিতে জুলের সূত্র বলে থাকেন কারণ এই যে এইচ রয়েছে ক্যালোরি এই ক্যালোরি কিন্তু সিজিএসে তো অনেকে বলে থাকেন যে এই যে সূত্রটা আমরা পেলাম সেটা হচ্ছে বেসিক্যালি জুলের সিজিএস সূত্র ওকে আচ্ছা সেকেন্ডে কী বলা হচ্ছে এইচ যদি জুলে প্রকাশ করা হয় জুল হচ্ছে তাপের এশাই একক আই যদি অ্যাম্পিয়ারে থাকে রোদ যদি ওহমে থাকে টি যদি সেকেন্ডে থাকে আশ্চর্যজনকভাবে সেখানে যে মানে যুবকটার মান পাওয়া যায় ওয়ান তার মানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হয়ে যায় ওয়ান তাহলে যে এর জায়গায় ওয়ান বসালে কিছু থাকবে না তখন সমীকরণটা হয়ে যায় এরকম মানে এইচ ইকোয়ালস টু আই স্কোয়ার আর টি এটাকে অনেকে বলে থাকেন যে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে আমাদের ঝুলের সূত্র বোঝা গেল তাহলে সিজিএস পদ্ধতি বললে এইচ ইকোয়ালস টু জিরো পয়েন্ট টু ফোর আর আর যদি বলা হয় এসআই পদ্ধতি এইচ ইকোয়ালস টু শুধুমাত্র আইস্কোয়ার আর টি ওকে এখানে জের মান কত ওয়ান এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চানেও অনেক সময় আসে যে জে ইকোয়ালস টু ওয়ান কোন পদ্ধতিতে না আমাদের এসআই বা এমকেএস পদ্ধতিতে ক্লিয়ার আচ্ছা নেক্সট স্লাইডে কী বলা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার বা বৈদ্যুতিক ক্ষমতা নর্মালি আমরা যেখানে কার্যক্ষমতা শক্তি পড়েছি ক্লাস নাইনে বেসিক্যালি ওখানে কি বলা ছিল ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে কার্য করার হার বা কাজ করার হারকে ক্ষমতা বলে এখানেও তাই এখানে আমরা কি ডেসক্রাইব করছি বৈদ্যুতিক ক্ষমতা তার মানে কোনো ইলেকট্রিক যন্ত্রের যে ক্ষমতাটা যে পাওয়ারটা আছে ডেফিনেশান কি দেয়া হচ্ছে বৈদ্যুতিক কার্য করার হারকে ক্ষমতা বলে এই যেখানে হার কথাটা থাকে ফিজিক্সে সেখানে বুঝে নিতে হবে তার মানে সময় দিয়ে ভাগ করতে বলছে বোঝা গেল বৈদ্যুতিক কার্য করার হারকে ক্ষমতা বলে তার মানে যেখানে হার কথাটা আছে সেখানে বুঝে নিতে হবে সময় দিয়ে ভাগ আছে এই হচ্ছে সমীকরণ ক্ষমতা পি ইকলস টু কৃতকার্য বা এই সময়ের নিচে কিন্তু সময় দিয়ে ভাগ করা আছে হার কথা থাকার মানেই হচ্ছে সময় দিয়ে ডিভিশন হবে ক্লিয়ার তাহলে ক্ষমতা মানে কী দাঁড়ালো কার্য বাই সময় মানে ডব্লু বাই টি এবার যদি একক বের করি তাহলে শুধুমাত্র ডব্লুর একক লাগবে আর এর একক লাগবে দ্যাট ইজ এসআই পদ্ধতিতে জুল আর সেকেন্ড ডব্লুর একক জুল এর একক সেকেন্ড তাহলে দুটো মিলিয়ে হয়ে গেল ওয়াট ক্ষমতার এসআই একক সিজিএসে কী হবে ক্যালোরি পার সেকেন্ড এর কোনো স্পেশাল নাম নেই ক্যালোরি পার সেকেন্ড মাত্রা কী হবে ডব্লুর মাত্রা হচ্ছে কৃতকার্য এমএল স্কোয়ার টি মাইনাস টু আর টি মানের সময় দ্যাট ইজ টি একটা টি ওপরে উঠে গিয়ে এমএল স্কোয়ার টি মাইনাস থ্রি এটা হচ্ছে ক্ষমতার মাত্রীয় সংকেত আচ্ছা এখানে ক্ষমতার সমীকরণ কী দেখলাম না পি w টু বাই টি কিন্তু এটার আরও তিন রকমের সমীকরণ হতে পারে তরিতে বিভিন্ন সার্কিটে বিভিন্ন বর্তনীতে সাপোজ কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা আই বিভব প্রভেদ হচ্ছে ভি তাহলে ওহম এই সূত্রটা বলে দিয়ে গেছেন ভি ইকুয়ালস টু আই আর তার মানে আর কী হবে ভি ভাই আই সিম্পল একটু আগেই লেখা হলো যে ভি ইকুয়ালস টু আমরা জানি আই ইন্টু আর তাহলে শুধু যদি আর বের করি কী হবে আইটা এদিকে চলে যাবে তার মানে ভি বাই আই পরিবাহীর রোধ ওকে আচ্ছা নর্মালি নর্মালি আমরা বৈদ্যুতিক ক্ষমতা কিভাবে ডিফাইন করি এই সমীকরণটা বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা মানে আই মানে পি ইকুয়ালস টু আই ভোল্টেজ ইন্টু কারেন্ট ভোল্টেজ ইন্টু কারেন্ট বিবহ প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা এটা হচ্ছে ক্ষমতার সমীকরণ এবার এখানে এই যে ভি রয়েছে ভি এর বদলে যদি আই আর রিপ্লেস করে দিই এই যেমন রিপ্লেস করেছি এখানে ভি এর বদলে আই আর রিপ্লেস করেছি তাহলে কী হবে আই ইন্টু আই হয়ে গিয়ে আই স্কোয়ার আর এটাও একটা ক্ষমতার সমীকরণ অথবা যদি আইটাকে রিপ্লেস করে দিই মানে এখানে এই যে নিচে আইটা আছে আই একবার ভি রিপ্লেস করলাম আর একবার হচ্ছে এই যে আই আইটাকে যদি রিপ্লেস করে দিই ঠিক এরকম ভি বাই আর তখন কী দাঁড়াবে ভি স্কোয়ার বাই আর ওকে তাহলে বেসিক্যালি দেখা গেল ক্ষমতার মোটামুটি প্রায় চারটে সমীকরণ হয় একটা হচ্ছে এটা পি ইকোয়াল টু বাই টি একটা হচ্ছে এটা পি ইকোয়ালস টু একটা হচ্ছে এটা পি ইকোয়ালস টু আই স্কোয়ার আর আর একটা হচ্ছে পি ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর মানে ক্ষমতার মোট চারটে সমীকরণ হয় এবার অঙ্ক দিলে অঙ্ক দেখে বুঝতে হবে কোন সমীকরণটা ওখানে কাজে লাগবে ক্লিয়ার আচ্ছা নেক্সট স্লাইড কী বলছে নেক্সট স্লাইড বলছে ইলেকট্রিক এনার্জি বা বৈদ্যুতিক শক্তি আমরা বৈদ্যুতিক ক্ষমতা সম্বন্ধে জানলাম এবার হচ্ছে বৈদ্যুতিক শক্তি বা এনার্জি খুবই সোজা বেসিক্যালি ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলে যে রাশিমালাটা তৈরি হবে সেটাই শক্তি তার মানে বৈদ্যুতিক শক্তি ই ইকুয়ালস টু বৈদ্যুতিক ক্ষমতা পি ইনটু সময় ক্ষমতা ইনটু সময় তাহলে যেহেতু শক্তি শক্তি লেখক হচ্ছে জুল এসআইতে সিজিএসএ ক্যালোরি আর শক্তির মাত্রা এবং কার্যের মাত্রা সমান যার জন্য এমএল এল স্কোয়ার টি মাইনাস টু সিম্পল এতটুকু কিন্তু এই যে বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি এর কিছু বাণিজ্যিক মানে কমার্শিয়াল ইউনিট আছে তার মধ্যে কে বিখ্যাত কিলোয়াট ঘণ্টা কেডাব্লিউ এইচ অথবা বিও অথবা ইউনিট এই তিনটে একটারই একটাই এককেরই নাম বিওটির ফুল ফর্ম বোর্ড অফ ট্রেড আগেই বলেছি তাহলে কী বলা হচ্ছে ওয়ান কিলোয়াট ঘণ্টা অথবা ওয়ান বিও টি অথবা ওয়ান ইউনিট এটার সংজ্ঞা কি না এক ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র এক ঘণ্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচা হবে বা ব্যয় হবে তাকে আমরা বলবো এক বট বা এক কিলোওয়াট ঘণ্টা বা এক ইউনিট তার মানে সাপোজ এক ওয়াট তার মানে প্রায় এক হাজার ওয়াট এক হাজার ওয়াটের কোনো যন্ত্র সাপোজ ফ্রিজ হতে পারে এসি হতে পারে ফর এক্সাম্পল পাখা হতে পারে সেটা যদি এক ঘন্টা চলে ওই এক ঘন্টা চললে যতটা তরিত শক্তি ব্যয় হবে সেটা হচ্ছে এক বিও বা এক কিলোওয়াট ঘন্টা বা এক ইউনিট ইনফ্যাক্ট একটা মজার জিনিস জেনে রাখো বাড়িতে আমাদের যে ইলেকট্রিকের যে বিল আসে ওটা কিন্তু এই বিওটি বা ইউনিটে হিসাব করা হয় মানে অনেক সময় আমাদের বাড়ির লোক বলে না যে এত ইউনিট বিল এসছে তার মানে কিন্তু এই জিনিসটাকে মিন করছে ইউনিট ওয়ান ইউনিট বোঝা গেলো সাপোজ যদি দুই ইউনিট আসে তার মানে কী বুঝতে হবে দুই ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা চলেছে বোঝা গেলো এইভাবে জিনিসটা হিসাব করা হয় আর কি বা এক কিলোওয়াট কোনো সম্পন্ন কোনো যন্ত্র দু ঘন্টা চলেছে কোনোভাবে দুই নিয়ে আসতে হবে এটা মাথায় রাখতে হবে তাহলে ওয়ান বিও টি ইকুয়ালস টু ওয়ান কিলোয়াট ইন্টু ওয়ান ঘন্টা কিলোওয়াটকে আমরা ওয়াটে করতে পারি কিলো থেকে ওয়াটে যেতে গেলে সিম্পল থাউজেন্ড হাজার দিয়ে গুণ হবে যার জন্য ওয়ান কিলোয়াট হচ্ছে থাউজেন্ড ওয়াট আর এইচ মানে ঘণ্টা এক ঘন্টা মানে সবারই জানার ওই যে ছত্রিশশো সেকেন্ড ওকে তো এখান থেকে আমি এই লাইনটা লিখেছি এই লাইনটা কীভাবে লিখলাম থ্রি পয়েন্ট সিক্স আচ্ছা এই যে ছত্রিশশো রয়েছে ছত্রিশশোর যদি তিন আর ছয়ের মাঝখানে একটা পুটকি দিই তাহলে এদিকে তো তিনটে সংখ্যা থাকছে তিন আর ছয়ের মাঝখানে যদি পুটকি দিই তাহলে ডান দিকে তিনটে সংখ্যা অবশিষ্ট থাকছে ওই তিনটেকে আমরা শূন্য রেসপেক্টে নিচ্ছি আবার এদিকে তিনটে শূন্য অলরেডি প্রেজেন্ট রয়েছে এক হাজারে তা টোটাল ছটা শূন্য হয়ে গেলো ওই জন্য টোয়েন্টি পার্ট সিক্স আর যেহেতু তিন আর ছয়ের মাঝখানে পুটকি দিয়েছি থ্রি পয়েন্ট সিক্স এইভাবে জিনিসটাকে মনে রাখা যেতে পারে বোঝা গেল যদি না বোঝা যায় ভিডিওটা দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড রিমাইন্ড করে আবার দেখো অবশ্যই ক্লিয়ার হবে আচ্ছা ওয়াট ইন্টু সেকেন্ড ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল ওয়াট ইন্টু সেকেন্ড মানে হচ্ছে জুল কিভাবে পেলাম আগের টাইম এই যে জুল বাই সেকেন্ড এই লাইনটা জুল বাই সেকেন্ড মানে ওয়াট তাহলে ওয়াটের সাথে সেকেন্ড গুণ করলে জুল পেয়ে যাব সেটাই লেখা হয়েছে ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল আচ্ছা এবার যেটা টেন টু দি পাওয়ার সিক্স আছে টেন টু দি পাওয়ার সিক্সকে আমরা বলি মেগা মেগা টেন টু দি পাওয়ার সিক্স জুল মানে মেগাজুল ক্যাপিটাল এম ওই জন্য থ্রি পয়েন্ট সিক্স মেগাজুল ওকে এটা তো জুলে বেরোলো আমরা এই জুল থেকে এটাকে ক্যালোরিতে নিতে পারি ক্যালোরিতে নিলে আসবে এইট পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার ফাইভ ক্যালোরি কেন কীভাবে বা কী ক্যালকুলেশান এটা নিজেরাই করে দেখতে পারো সম্পর্কটা হচ্ছে এটা ওয়ান জুল মানে জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি তাহলে আমাদের কত জুল বেরিয়েছে থ্রি পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার সিক্স তো সিম্পল গুণ করে দাও ঐকিক নিয়ম এক জুলে এত তাহলে থ্রি পয়েন্ট সিক্স টেন টু দি পার সিক্স জুলে কত হবে তার মানে এটার সাথে আমরা ইন্টু করব থ্রি পয়েন্ট সিক্স এই যে এই সংখ্যাটাকে থ্রি পয়েন্ট সিক্স টেন টু থ্রি পার সিক্সকে ইন্টু করব করলে আমরা পুরো ব্যাপারটা ক্যালোরিতে পেয়ে যাব ওকে আচ্ছা ওয়ান জুল মানে জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি অথবা ওয়ান ক্যালোরি মানে ফোর পয়েন্ট টু জুল এটা হচ্ছে সম্পর্ক তার মানে আমাদের কি মনে রাখতে হবে এক বিওটি মানে থ্রি পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার সিক্স জুল অথবা এইট পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার ফাইভ ক্যালোরি জুল এবং ক্যালোরি এগুলো কিন্তু এমসি কিউতে প্রচুর আসে ওয়ান বিও টি মানে কত জুল ওয়ান বিও টি মানে কত ক্যালোরি ওকে তাহলে কী দাঁড়ালো ওয়ান বিও টি মানে থ্রি পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার সিক্স জুল ওয়ান বিও টি মানে এইট পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ক্যালোরি গুলিয়ে যেন না যায় টেনের পাওয়ারটা ওকে নেক্সট লাইনে যাওয়া যাক আচ্ছা নেক্সট স্লাইড কী বলছে ওয়াট রেটিং ওয়াট রেটিং মানে সাপোজ আমরা যখন কোনো বাল্ব কিনতে যাই বাজারে গেলে আমরা দোকানদারকে বলি দাদা একটা নব্বই ওয়াটের বাল্ব দিন বা দশ ওয়াটের বাল্ব দিন বা যদি প্রচণ্ড আলোর দরকার হয় একশো ওয়াটের বাল্ব দিন বুঝবি একটাই বলি সাপোজ কম আলোর দরকার কুড়ি ওয়াটের বাল্ব দিন তো এই যে আমরা একটা ওয়াট কথাটা বলে দিচ্ছি দোকানদারকে সে সেটার রেসপেক্টে আমাদের সেই কোয়ালিটি বা সেই ওয়াটের বাল্ব দিচ্ছে এই যেটা বলছি এটা কিন্তু ওয়াট রেটিং তার মানে আমি একটা ওয়াট বলে দেওয়ার ফলে তার বুঝতে সুবিধা হচ্ছে কোন বাল্বটা আমি চাইছি এই জিনিসটার নাম এই যে আমি একটা ফিক্স তাকে বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়াট রেটিং ওকে কি বলা হচ্ছে কোন বৈদ্যুতিক যন্ত্র যেমন বাল্ব একক সময়ে মানে এক সেকেন্ড সময়ে কতটা শক্তি ব্যয় করে অর্থাৎ যন্ত্রটির ক্ষমতা কত তা উল্লেখ্য করে যন্ত্রের গায়ে যে রেটিং দেওয়া থাকে বাল্বটা যে কিনে আনলাম বাল্বটার আমি যদি কভারটা চেক করি আমি কিন্তু গায়ে দেখতে পাবো যে নব্বই ওয়াট লেখা আছে তো ওই যেটা গায়ে লেখা থাকে তাকে আমরা বলি ওয়াট রেটিং বোঝা গেল যেমন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে একটা বাল্বের গায়ে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট লেখা আছে যে কোনো বাল্ব কিনলেই দেখা যাবে যদি একশো ওয়াটের বাল্ব কিনি গায়ে লেখা থাকে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এই কথাটার মানে কি কি বলা হচ্ছে না বাল্বটির দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমরা দুশো কুড়ি করতে পারি সেটা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এটা প্রথম বৈশিষ্ট্য এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একশো ওয়াট হারে সে কি করবে তড়িৎ শক্তি ব্যয় করবে বা বলতে পারি একশো ওয়াট ক্ষমতা ব্যয় করবে তার মানে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াটের একটা বাল্ব এই পুরো কথাটার মানে হচ্ছে বাল্বটা দুশো কুড়ি ভোল্টে দিলে বা দুশো কুড়ি ভোল্টের সুইচ অন করলে সবচেয়ে বেশি ব্রাইটনেস দেবে সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং সেই জলা অবস্থায় সে কতটা ক্ষমতা ব্যয় করবে একশো ওয়াট অথবা কতটা শক্তি ব্যয় করবে একশো ওয়াট হারে শক্তি ব্যয় করবে কথার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ক্ষমতা বললে বলবো একশো ওয়াট ব্যয় করছে শক্তি ব্যয় করলে বলবো একশো ওয়াট হারে শক্তি ব্যয় করছে যেটা এখানটায় লেখা আছে একশো ওয়াট হারে তড়িৎ শক্তি ব্যয় করবে য়ার সাপোজ যদি একটা যন্ত্র নিয়ে আসলাম যার গায়ে লেখা রয়েছে একশো ভোল্ট মানে ব্যাপারটা এরকমভাবে লেখা রয়েছে সাপোজ হানড্রেড ভোল্ট আর ড্যাশ দিয়ে ফিফটি ওয়াট ফিফটি ওয়াট কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র আমরা নিয়ে এসি তার গায়ে এরকম লেখা আছে তার মানে কী বুঝবো যন্ত্রটাকে যদি আমি সুইচ অন করি ও এই একশো ভোল্টে সবচেয়ে ভালো আমাকে আউটপুট দেবে সবচেয়ে ভালো কাজ করবে এবং সেই কাজ করার খাতিরে কতটা ক্ষমতাও ব্যয় করবে না পঞ্চাশ ওয়াট বা কতটা শক্তি ব্যয় করবে পঞ্চাশ ওয়াট হারে শক্তি ব্যয় করবে ক্লিয়ার আচ্ছা নেক্সট কি বলা হচ্ছে ফিউজ ওয়ার বা ফিউজ তার বাড়িতে বিভিন্ন সার্কিট বোর্ডের মধ্যে ফিউজ লাগানো থাকে ওই ফিউজ নর্মাল কিন্তু তার দিয়ে তৈরি হয় না ওই ফিউজের জন্য কিছু স্পেশালাইজড তার ইউজ করাটা প্রয়োজন আমাদের বাড়িতে অনেক ক্ষেত্রে আমরা তামার তার ইউজ করি বাট ওটা কিন্তু ঠিক না উচিত ফিউজ তার ইউজ করা ফিউজের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে কি বলা হচ্ছে উপকরণ কি কি লাগে ফিউজ তারের জন্য টিন এসেন টোয়েন্টি লাগে আর সীসা সীসা মানে লেড লাগে সেভেন্টি কিভাবে পার্সেন্ট লাগানো হয় বাড়ির যে কোনো কানেকশানের সাথে আমরা শ্রেণী সমবায় যুক্ত করি খুব সুন্দর প্রশ্ন এটা যে ফিউজ বাড়ির সার্কিটে কিভাবে সংযুক্ত করা হয় না শ্রেণী সমবায়ে ওকে এর বৈশিষ্ট্য কি রোধাঙ্ক উচ্চমানের হয় গলনাঙ্ক কম হয় রোধাঙ্ক মানে রো আশা করি মনে আছে এরকম ছিল চিহ্নটা রোধাঙ্ক প্রচুর হয় উচ্চমানের হয় কিন্তু গলনাঙ্ক মানে গলে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু এর কম মানে তাড়াতাড়ি গলে যেতে পারবে তো প্রশ্ন হচ্ছে ফিউজ অয়েল লাগানোর সুবিধা কী ঠান্ডা মাথায় শুনতে হবে সাপোজ বাড়িতে কোনো কারণে হঠাৎ হিউজ পরিমাণে কারেন্ট চলে আসলো মানে তড়িৎ প্রবাহ মানে আয় প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল মনে আছে তো তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আই আয় কি হলো না সেটা সাপোজ হিউজ অ্যামাউন্ট বেড়ে গেল তো আই যদি বেড়ে যায় তো অনেক রকম তড়িৎ যন্ত্র আছে যারা এই বেশি পরিমাণ কারেন্ট সহ্য করতে পারবে না ফলে কি হবে সেই যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে এবার সেই যন্ত্রগুলোকে বাঁচানোর জন্য আমরা কি করি একটা করে ফিউজ লাগিয়ে দিই এবার যখনই বেশি কারেন্ট চলে আসবে বেশি কারেন্ট যদি চলে আসে তাহলে জুল কি বলেছেন একবার একটু জুলে শুততে যাওয়া যাক এই যে প্রথম সূত্র প্রথম সূত্রে জুল কি বলেছেন একটু পরিষ্কার করছি প্রথম সূত্রে জুল কি বলেছেন টু তার মানে কারেন্ট যত বাড়বে এইচ তো তত বাড়বে সমানুপাতিক আছে তো কারেন্ট যত বাড়বে আই যত বাড়বে এইচ তত বাড়বে তার মানে কোনো কারণে যদি বেশি কারেন্ট চলে আসে তাহলে তো বেশি তাপ তৈরি হবে এইচ তো বেড়ে যাবে তার ফলে কি হবে যন্ত্রগুলো পুড়ে যাবে সেই জায়গায় যদি আমরা একটা ফিউজ ইউজ করে দিই ফিউজ তার বা ফিউজ এই যে ফিউজ ওয়ার যদি ইউজ করি কি হবে ওর যেহেতু গলনাঙ্কটা কম তাহলে কি হবে ওই তারটা অল্প তাপে গলে যাবে অল্প তাপে গলে গেলে কী হবে ফিউজ তারটাই যদি গলে যায় তাহলে মাঝখান থেকে কানেকশানটা ছিঁড়ে যাবে কানেকশানটা ব্রেক হয়ে যাবে তার ফলে ওই যে বেশি পরিমাণ কারেন্ট বা বেশি পরিমাণ আই যেটা এখানে বলছিলাম যেটা বেশি কারেন্ট তৈরি হচ্ছিলো সেটা আর আমার তড়িৎ যন্ত্রে গিয়ে পৌঁছাবে না ফলে আমার তড়িৎ যন্ত্রটা কিন্তু বেঁচে যাবে বোঝা গেল এটা হচ্ছে ফিউজের সুবিধা করণাঙ্ক কম বলে তাড়াতাড়ি গলে যাবে তার ফলে কি হবে বেশি কারেন্টটা আমার বৈদ্যুতিক যন্ত্রে পৌঁছাবে না ওকে আচ্ছা নেক্সট কি আছে ইলেকট্রিক আয়রন বা বাড়িতে যেগুলো আমরা বৈদ্যুতিক ইস্ত্রি ইউজ করি সার্কিট কানেকশানে গুজে সেটা কি দিয়ে তৈরি হয় বৈদ্যুতিক ইস্ত্রি পরিবাহিতে বিশেষ করে আমরা নাইক্রোম তার মানে ওই যে স্ত্রীর ভেতরে আমরা কি ধরনের তার ইউজ করি না নাইক্রোম জাতীয় এক ধরনের তার নাইক্রোম তারের মধ্যে কি কি থাকে লোহা থাকে এফি নিকেল থাকে এনআই এবং ক্রোমিয়াম থাকে আর এই তিনটে মিলিয়ে একটা বিশেষ ধরনের তার সায়েন্টিস্টরা মিলে মিলে বানিয়েছেন তাকে আমরা বলি নাইক্রোম তার সেই তারটা আমরা ইউজ করি এই তারের বৈশিষ্ট্য কী প্রথম কথা হচ্ছে রোধাঙ্ক প্রচণ্ড বেশি দ্বিতীয় কথা হচ্ছে গলনাঙ্ক কিন্তু বেশি ফিউজ তারের কিন্তু গলনাঙ্ক কম ছিল নাইক্রম তারের কিন্তু গলনাঙ্ক বেশি তার মানে বোঝা যাচ্ছে দুটোর কাজ করার ক্ষেত্রটা কিন্তু একটু ডিফারেন্ট হবে ইস্ত্রি ক্ষেত্রে কি হয় ইস্ত্রি তো মানে পুড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই সার্কিট ব্রেক করার কোনো ব্যাপার নেই ওর কাজ হচ্ছে গরম সাপ্লাই করা হিটটা সাপ্লাই করা জামাকাপড়ে ইস্ত্রি করার সময় তাহলে যখনই আমি কানেকশানে গুজি মানে কোনো ইলেকট্রিক সাপোজ বোর্ডে আমি সুইচ অন করলাম ইলেকট্রিক ইস্ত্রিটাকে আয়রনটাকে তাহলে কী হবে ওই যে নাইক্রোম তারটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যাবে কেন গরম হবে কারণ ওর রোধাঙ্ক প্রচণ্ড বেশি রোধাঙ্গ বেশি হওয়ার জন্য কি হবে ওর রোধ রোদ মানে আর প্রচণ্ড বেশি আর যদি বেশি হয় আমরা জুলের সূত্র থেকেই পেয়েছি যে এইচ প্রপোর্শনাল টু আর তার মানে রোধ যদি বাড়ে তাহলে উৎপন্ন তাপ কিন্তু বাড়বে আবার দেখাচ্ছি জুলের কত নম্বর সূত্র এই যে দ্বিতীয় সূত্র এইচ প্রপোর্শনাল টু আর রোধ যত বাড়বে তাপ তত বাড়বে ওকে আচ্ছা তাহলে কি বলছে উচ্চ রোধাঙ্ক থাকার জন্য রোদ মানে আর প্রচণ্ড বেশি হয় আর প্রচণ্ড বেশি হবার জন্য এইচ মানে তাপ প্রচণ্ড বেশি হয় তার ফলে কী হয় প্রচণ্ড পরিমাণে হিট তৈরি হয় এবার যেহেতু এর গলনাঙ্ক বেশি তাহলে তারটা তো গলে যাবে না অনেকক্ষণ ধরে টিকে থাকবে ওই জন্য এই যে হিটটা যে তাপটা তৈরি হলেও কী করবে বাইরে ছেড়ে দেবে সেই বাইরে ছেড়ে দেওয়া তাপটাই আমরা জামাকাপড় ইস্তিরি করতে ব্যবহার করি বোঝা গেল ঠিক এই প্রিন্সিপালে এই নীতির ওপর বেশ করেই একটা যন্ত্র কাজ করে তার নাম হচ্ছে বৈদ্যুতিক হিটার এটা এখন সবার বাড়িতে খুব একটা দেখা যায় না কারণ হিটার প্রচণ্ড পরিমাণও কি বলবো বিল ইলেকট্রিক বিল তোলে জাস্ট মনে রাখি যে বৈদ্যুতিক হিটার বা ইলেকট্রিক হিটারও কিন্তু একই প্রিন্সিপালে কাজ করে এবং এটার ক্ষেত্রেও কিন্তু নাইক্রোম তার ইউজ করা হয় বোঝা গেল আচ্ছা নেক্সট কি আছে তিনটে অঙ্ক আছে তো প্রথম অঙ্কটা আমি করে দিইনি এটা অ্যাজ এ হোমওয়ার্ক রইল কি বলা হচ্ছে দুশো কুড়ি ভোল্ট বিভব প্রভেদ আমি ডিটেলসগুলো পাশে লিখে দিচ্ছি কাইন্ডলি কনসেনট্রেট ভোল্ট বিভব প্রভেদ মানে ভি দেওয়া আছে দুই মিনিট ধরে তার মানে স্মল টি দেওয়া আছে দুই মিনিট তার মানে এটাকে কি করতে হবে সেকেন্ডে করে নিতে হবে দুই অ্যাম্পিয়ার প্রবাহ মানে এটা কি দেওয়া আছে ক্যাপিটাল আই দেওয়া আছে তাহলে ভি দেওয়া রয়েছে বিভব প্রভেদ টি দেওয়া আছে সময় যেটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে আই দেওয়া আছে কারেন্ট ফাইন কী বের করতে বলছে আধান আধানের পরিমাণ আধান মানে হোপফুলি মনে আছে লেকচার ওয়ানে ছিল কিউ কিউ বের করতে হবে কিউর ফর্মুলা কি লেকচার ওয়ানে দেখে নাও আচ্ছা দু নম্বর কি আছে কৃতকার্য কৃতকার্য মানে ডাব্লু ডাব্লুর সাথে আধানের কী সম্পর্ক বা কীভাবে এগুলো থেকে আমরা ডাব্লু বের করতে পারি একটু চিন্তা করো কৃতকার্য কীভাবে বের করা যায় আচ্ছা ওর সাথে আর একটা কোয়েশ্চেন আছে যার একটা বাহ্যিক দশ ওহম বাহ্যিক মানে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ওহম আমি যুক্ত করেছি এই প্রবাহ গেলে ওই রোধ দ্বারা ব্যয়িত ক্ষমতা তার মানে পি বের করতে হবে তার মানে প্রথমে কিউ বের করতে হবে আধান তারপরে ডবলু বের করতে হবে মানে কার্য তারপরে এই যে রোধ দেওয়া রয়েছে আর দশ হম এই রোদের মধ্যে দিয়ে ক্ষমতা মানে পি ক্যালকুলেট করতে হবে রাইট আচ্ছা দু নম্বর অঙ্কটা করে দিয়েছি দু নম্বর কি বলছে পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহ মানে আই হচ্ছে পাঁচ অ্যাম্পিয়ার দশ ওহম রোধ মানে আর হচ্ছে দশ ওহম বারো মিনিট প্রবাহ যাচ্ছে তার মানে টি হচ্ছে বারো মিনিট ষাট দিয়ে গুণ করে সেকেন্ডে করে নিলাম প্রতিটা ক্যালকুলেশন কিন্তু সেকেন্ডে হওয়া সবচেয়ে বেস্ট বোঝা গেল তো মিনিট থাক ঘন্টা থাক কুচবি থাক আমরা কিন্তু সেকেন্ডে কনভার্ট করে নেব তাতে কাজটা অনেক বেটার হবে কী বের করতে বলেছে ওই রোধকে ওই রোধে মানে মা ওই রোধকে কত তাপ উৎপন্ন হবে মানে আমাকে এইচ চেয়েছে তো একটাই ফর্মুলা দিস ওয়ান এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে জুলের সূত্রেই ছিল তো এখানে তো বেসিক্যালি আমি যদি এসআইতে ধরি তাহলে যেটাকে ওয়ান ধরবো যেটাকে ওয়ান ধরবো ওয়ান ধরার জন্য জাস্ট ওয়ান মানগুলো বসিয়ে এত জুল এবার মনে প্রশ্ন আসতে পারে কিন্তু সেটা আমি তো এসআই নাও ধরতে পারি হ্যাঁ এটা যদি না ধরি তাহলে যে কত বসাবো ফোর পয়েন্ট টু দেখিয়ে দিই ছিল আগে এই যে নিচে যে যদি ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি ধরি তাহলে কিন্তু এইচ আসবে ক্যালোরিতে আর যে যদি ওয়ান ধরি তাহলে কিন্তু এইচ আসবে জুলে কোনোটাই ভুল না সবগুলোই ঠিক আমি যেটাকে কত ধরেছি ওয়ান ধরেছি যার জন্য এইচটাকে আমি জুল লিখেছি এই যে যেটাকে ওয়ান ধরেছি যার জন্য এইচটাকে জুলে লিখেছি আমি যদি যেটাকে ফোর জুল পার ক্যালোরি লিখতাম তাহলে কিন্তু আমি এইচটাকে ক্যালোরিতে প্রকাশ করতাম ক্লিয়ার আচ্ছা থার্ড কোশ্চেন ভালো কোশ্চেন একটা প্রবাহ মাত্রা দেওয়া আছে তার মানে আই বলে দেওয়া রয়েছে আর ওহম রোধ মানে রোধটাই বলে দিয়েছে আর ওহম দশ মিনিট প্রবাহ মানে বোঝাই যাচ্ছে সময় টি দেওয়া আছে প্রবাহিত হলে ওই রোধকে উৎপন্ন তাপ আচ্ছা এটা পুরো তাপটাই দেওয়া আছে এইচটাই পুরো দেওয়া আছে তাহলে বলছে আর এর মান কত সেম ঠিক এই ফর্মুলাটাই এখানে ইউজ করব সবই দেওয়া আছে এইচ দেওয়া আছে আই দেওয়া আছে টি দেওয়া আছে এবার এইচটা কিন্তু এখানে ক্যালোরিতে আছে খেয়াল করে এইচ কিন্তু ক্যালোরিতে আছে তার মানে যে কত নেবো ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তো সবগুলো মান বসে সিম্পলি আর ক্যালকুলেট করব আর উইল বি সামথিং লাইক দিস সিম্পলি মানে প্রায় কুড়ি ওহামের প্রায় কাছাকাছি সো আজকের শেশান বা সেইটুকুই হোপফুলি সব বোঝা গেছে যদি কোনো ডাউট থাকে কোনো সমস্যা থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট মি অন ইনস্টাগ্রাম বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এর লেকচার ফোর আছে আজকের মতো যাওয়া যাক নমস্কার টাটা বাবাই